প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা থ্রি পয়েন্ট টু থেকে অনুশীলনীটি থ্রি পয়েন্ট টু থেকে তিন চার এবং পাঁচ নাম্বার এই তিনটা অঙ্ক সলভ করব তো অঙ্ক তিনটা খুবই সহজ তো আমরা প্রথম অঙ্কটা দিয়েই চলে যাই শুরু করি তিন নাম্বার অঙ্ক এখানে দেওয়া আছে আমরা লিখে নিতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে এ মাইনাস বি টু ফাইভ এবং এবু থার্টি সিক্স ওকে তা আমাদের বের করতে হবে এ কিউব মাইনাস বি কিউব প্রদত্ত রাশি আচ্ছা আমরা জানি দিয়েই শুরু করি

থ্রি এ বি ইনটু দেখো কি জন্য হইলো এটাকে এই পাশে রেখে দিছি এটা মাইনাস ছিল এই পাশে চলে এসে প্লাস হয়ে গেছে ওকে তো এখন আমরা এখানে মানগুলা বসাই দিই এ মাইন এস বি এর মান বসিয়ে দিই ফাইভ তো এখানে আমাদের হচ্ছে ফাইভ কিউব প্লাস থ্রি এ বি মান হচ্ছে থার্টি সিক্স ছত্রিশ ছত্রিশ ইনটু এ মাইন এস এর মান হচ্ছে পাঁচ তো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি তাহলে কি পাবো এইখানে 5 কে কিউব করলে হচ্ছে ওয়ান টু ফাইভ হয় আর এখানে তিন পাঁচা পনেরো এই যে এই দুইটা গুণ করলে পনেরো গুণ ছত্রিশ আমাদের হবে হচ্ছে থার্টি তাহলে আমাদের এইখানে আমরা ক্যালকুলেট করলে পাবো ফাইভ তো আমাদের টোটাল আসবে সিক্স সিক্স তো এটার आंसर আমাদের এতটুকুই হবে এখন আমরা চলে তো এখানে দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব কিউব মাইনাস বি কিউব সমান আর এ মাইনাস বি সমান এই দুইটা দেওয়া আছে তো এটা হচ্ছে পাঁচশো দেওয়া আছে এই যে পাঁচশো আর তিন দেওয়া আছে পাঁচশো আর এটা দেওয়া আছে তিন বা থ্রি তো এখানে আমাদের এ বি এর মানটা বের করতে বলেছে তো আবারও আমরা জানি দিয়ে শুরু করব এ মাইনাস বি হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে

এ মাইনাস বি হোল কিউব ওকে তো তারপরে এখান থেকে বি যদি রেখে দিই তাহলে আমাদের হবে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই আমাদের থ্রি ইন্টু এ মাইনাস বি হবে তো আমরা এখন মানগুলো বসাই দিই এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া ছিল আমাদের পাঁচশো তেরো ফাইভ ফাইভ ওয়ান থ্রি মাইনাস মান মাইনাস বি এর ছিল আমাদের থ্রি কিউব এখানে b এর মান হচ্ছে 3 তাহলে আমরা কত পাই ফাইভ ওয়ান থ্রি পাঁচশো মাইনাস হচ্ছে টোয়েন্টি ওকে আর নিচে হবে আমাদের হচ্ছে নাইন তো পাঁচশো তেরোর মধ্যে থেকে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের কত আসে সেটা আমাদের একটু লক্ষ্য করতে হবে তো আমাদের কত আসবে সরি ছিয়াশি চারশো ছিয়াশি ওকে ভাগ নাই তো এটাকে যদি আমরা নয় দিয়ে ভাগ দিই তাহলে আমরা চুয়ান্ন পাবো হ্যাঁ এটাই আমাদের আনসার হবে ওকে তো আমরা এইভাবে বের করতে পারি তো আমরা শেষে লিখে দিতে পারি অতএব মান এইভাবে লিখলে ভালো হয় মান এটাই আমাদের আনসার এখন আমরা পাঁচ নাম্বার অঙ্কটাতে চলে যাব তো দেখি এখানেও কিছু কিছু ডাটা আমাদের দেওয়া আছে তো কি কি দেওয়া আছে সেটা আমরা দেখি দেওয়া আছে x সমান এবং আছে এক্স ইক টু নাইনটিন ওয়াই মাইনাস টুয়েলভ প্রদত্ত রাশিটা লিখিনি প্রদত্ত রাশি সমান তো আমরা একটু দেখে এই উপরে কি আমাদের রাশিটা ছিল আমাদের রাশিটা ছিল এইট এক্স এক্সএস কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই এইট এক্স এস কিউ প্লাস থার্টি সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস তারপরে ছিল আমাদের ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব ওকে এটাকে আমরা সূত্রে ফেলতে চেষ্টা করবো তো আমরা এইটুক আগে দেখি এটাকে দেখো টু এক্স হোল কিউব কিন্তু লিখা যায় আমি মাঝখানের এই দুইটা লিখলাম না আগেই আমি এখানে চলে গেলাম এখানে এই টোয়েন্টি সেভেন ওয়াই কে আমি কি লিখতে পারি থ্রি ওয়াই হোল কিউব দেখো থ্রি ওয়াই হোল কিউব কে যদি তুমি কিউব করো থ্রি কে

12 ইন্টু থ্রি আমাদের ছত্রিশ তাহলে ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই মিলে গেছে তাহলে লিখলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি এবার লিখবো থ্রি এ বি স্কোয়ার এ হচ্ছে আমাদের টু এক্স আর বি স্কোয়ার লিখবো হচ্ছে থ্রি ওয়াই দেখো এটা হচ্ছে আমাদের ফিফটি ফোর এক্স হয়ে যাবে কেন কারণ দেখো থ্রি ইন্টু তাহলে সিক্স সিক্স আর এখান থেকে আমরা পাবো নয় থ্রি স্কোয়ার করলে নয় হয় ছয় নং ন তাহলে এটাকে আমরা লিখতে পারবো টু এক্স প্লাস থ্রি ওয়াই ওয়ের মান বসায় ফেলি এক্স এর মান ছিল হচ্ছে নাইনটিন আমাদের বলে দিয়েছে নাইনটিন আর এখানে এটার মান হচ্ছে থ্রি ইন্টু মাইনাস টুয়েলভ হোল কিউব তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে পারি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে উনিশ দুগুণ আটত্রিশ আটত্রিশ আর এখানে হবে তিন বার ছত্রিশ হোল কিউব তো এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আটত্রিশ এর মধ্যে থেকে ছত্রিশ বাদ দিলে আমাদের মাইনাস কত হয় সরি মাইনাস না প্লাস টু কিউব আমাদের এই তাহলে আমাদের হ্যাঁ তিন চার এবং পাঁচ নাম্বার অঙ্কটা আমরা খুব সুন্দর ভাবে সলভ করলাম এই তিনটা অঙ্ক আশা করি বুঝতে পেরেছ তো অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এবং ভালো লাগলে ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে না ধন্যবাদ সবাইকে